নমস্কার বন্ধুরা, আজকে আমার হাতে দেখতে পাচ্ছেন কি, এটা হলো দয়া কলা। না দয়া কলা, দয়া কলা কেউ কয় বীজ কলা, কেউ বলে বীজ কলা, কেউ বলে দয়া কলা। আমি যেমন জানি এটা দয়া কলা। তা এই কলার আজকে বাটা মাছ দিয়ে তরকারি করব। আর এই যে বাটা মাছ কটা মা গোটা করে রেখে দিয়েছিল, যে আমি কীরকম বলবো পিস, তা আমি এখন মাঝখান থেকে পিস করে নেব বাটা মাছ কটা। এই কটা পুরো ছাড়ানো ধোয়া, শুধু মাঝখান থেকে পিসটাই করে নেব বাটা মাছের। আর এই দয়া কলাটা মা এখন কেটে দেবে। কলা তো আবার সবাই কাটতে পারবে না, এর আবার বেশি আছে না, 20 কিলো যদি আবার কাটা পড়ে যায় তাহলে আবার খাওয়ার সময় ভালো লাগবে না, খাইতে ভালো লাগবে না, ও শিরে শিরে কাটতে হবে। আপনাদের দেখিয়ে দেবে কিভাবে এই দয়া কলার বীজ ভালো মানে থাকে, যেন মানে বীজটা যেন কাটা না কাটা পড়বে না, এমন ভাবে কাটবো একটা বীজও কাটা পড়বে না। এর কিন্তু টেকনিক আছে, আজকে শিখে নেবেন কিভাবে বীজ কলাটা ভাবে ছাড়ানো যাবে। তাহলে চলুন বীজ কটা কলা কটা কাটা যাক। কিন্তু আমি পারি না, মানে কাটাটা বীজও কাটা পড়বে না, এরকম হালকা হালকা দেবা, এরকম করে করে ঘুরিয়ে এরকম চাপ দেবা, এই যে একটা বিষও কিন্তু কাটে নাই। এবার আমাজি কলার মতো ওরকম কাটতে হয় না, এ খোসা মোটা করে ফেলাই দিতে হয় বিষ কলা। তো এই যে শিরে শিরে এরকম কাটতে হবে, একটা বিষও কিন্তু কাটা পড়বে না, এর ভিতরে কিন্তু বিষই গাদা। এই যে একটা বিষও কিন্তু কাটা পড়েনি, এই দেখুন বন্ধুরা কি সুন্দর একটা বীজও কাটা পড়েনি আর কি সুন্দর ভাবে কেটেছে। খাওয়ার সময় তুষে তুষে বেছে বেছে খাবা। তাহলে বন্ধুরা মা ততক্ষণ বীজ কলাটা কাটতে থাকুক, আমি ততক্ষণ মশলাগুলো গুছিয়ে নিই। সাদা জিরে, দেব তেজপাতা, মাছে মাখিয়ে নেব নুন হলুদ, কড়াইতে দিয়ে দিলাম তেল, পুকুরের টাটকা বাটা মাছ আর গাছের কলা, আজকে কাঁচা লঙ্কা দিয়েই হবে রান্নাটা, শুকনো লঙ্কা এতে ইউজ করব না, সব দিনই তো লাল লাল তরকারি খাই, আজকে কাঁচা লঙ্কার পুরো পাতলা প্লেন রান্না করব। মাছটা ভাজা হতে হতে আমি কাঁচা লঙ্কাটা বেটে নিই, তেল দিয়ে দিলাম, এবার দিয়ে দেবো ফোড়ন, সাদা জিরে ফোড়ন দিয়ে দিলাম, কলা কেটে ধুয়ে দিয়ে গেছে, এটা হালকা পাতলায় রান্না করব, তার জন্য এখানে আমি বেশি মশলা ইউজ করলাম না। কলাটা
পাতলা ঝোল করলে বেশি ভালো লাগে, স্বাদটা ভালো আসে। এর মধ্যে বেশি মশলাটা ইউজ না করাটাই ভালো। এই কলাতে, এই কলা রান্নায়, কুমড়ো রান্নায় এগুলোতে মশলা বেশি না দিলেই ভালো। এগুলো পাতলা ঝোলটাই বেশি ভালো লাগে। এবার দিয়ে দেবো হলুদ, দিয়ে দেবো পরিমাণ মতো লবণ। এখানে আমার আদা বাটা করে কাঁচা লঙ্কা বেটে নিয়েছিলাম, সেই বাটাটুকু দিয়ে দেব। ঝোল ফুটে গেছে, এবার মাছগুলো দিয়ে দেব। এবার ঢাকা দিয়ে দেব। এবার ভাজা মশলাটা বেটে নেব। আমার মশলা বাটাটা হয়ে গেছে, এবার মশলা বাটাটা দিয়ে দেবো। এবার উপর দিয়ে একটু ধনে পাতা দিয়ে দিলাম ছিঁড়ে। আমার কলার তরকারি হয়ে গেছে। আমার বাটা মাছ দিয়ে বীজ কলা রান্না হয়ে গেছে। আর আপনারা তো দেখলেন এরকম ভাবে বানিয়ে খাবেন, আর খুব টেস্ট লাগে। আর এটা হালকা পাতলা রান্না, এখানে শুধু জিরে আর গোলমরিচ ভাজাটাই আমি ইউজ করেছি। এটা একদম নর্মাল পাতলা খাবার, এটা সবাই খেতে পারবে। আর বীজ কলাটা সবাই এরকম করে রান্না করলে সবাই পছন্দ করবে। ভালো লাগলে চ্যানেলটা একটা লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, আর অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন।